শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ আবার নিউজপেপার রিপোর্ট রাইটিংয়ের উপরে আরেকটা নতুন ভিডিও আনছি। এটা কিন্তু তোমাদের অনেকের অনেক কমেন্ট ছিল, অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370। 2019 সালে আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে এই ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে। মানে আমাদের সংবিধানের যে 370 ধারা, এই 370 ধারায় যে কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল, জম্মু কাশ্মীরকে, সেটা তুলে নেওয়া হয়েছিল। তো এইটার উপরে একটা নিউজপেপার রিপোর্ট তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এটা কিন্তু WBCS মেন বলো, PSC মিসলিনিয়াস, ক্লার্কশিপ, স্কুল কলেজ সমস্ত পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে। প্রত্যেকবারের মতো ভিডিওটা শুরু করবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা দেখো এই ভিডিওটার নিচে একটা ডেসক্রিপশন বক্সে অ্যারো আছে, ঠিক আছে? নিচে অ্যারোটা টাচ করলে ডেসক্রিপশন বক্সটা খুলে যাবে। ওই ডেসক্রিপশন বক্সটা একটু ভিজিট করো, ভিজিট করে দেখো ওখানে আগে আপলোড হওয়া প্রচুর নিউজপেপার রিপোর্ট, প্রচুর অনুবাদ, প্রচুর প্রেসিস তোমরা পেয়ে যাবে, এবং পিকেতে সরকার থেকে করা প্রেসি এবং অনুবাদও তোমরা কিছু পাবে ওখানে, ঠিক আছে? সেটা শুরু হয়েছে, পিকেতে সরকার থেকে করা প্রেসি এবং বেশ কিছু প্রেসিস এবং বেশ কিছু অনুবাদ তোমরা পাবে, এবং এটা চলতে থাকবে। তো এখানে দেখো একটা আই বাটন আসছে, আই বাটনটা টাচ করলেও তোমরা এর আগে আপলোড হওয়া প্রচুর ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, ওগুলো দেখে নিতে পারো এই ভিডিওটা দেখবার পর। তো ভিডিওটা শুরু করার আগে শুধু একটা কথা বলবো, আমার কিছু কারেন্ট টপিকের উপর তৈরি নিউজপেপার রিপোর্ট কিন্তু কোনো একটা ওয়েবসাইটে হুবহু কপি করছে। যে ওয়েবসাইট কপি করছেন এটাও হয়তো করতে যাবেন, তো করতে যাওয়ার আগে একটু সাবধান থাকবেন। আমি কিন্তু এবারে লিগাল স্টেপ নেব আপনাদের বিরুদ্ধে। একটা ওয়েবসাইট খুলেছেন আপনারা, একটা রিপোর্ট নিজেরা তৈরি করতে পারেন না, এত কাপুরুষ! অন্য কারোর, আমার রিপোর্টিংটা আমি একটা রিপোর্টিংয়ে ইউজ করেছিলাম নির্ভীক চন্দ্র, ঠিক সেই নির্ভীক চন্দ্র সেইভাবেই রেখেছেন আপনারা। এত কপি পেস্ট করার জন্য আপনাদের কি আর বলবো, লজ্জা থাকা উচিত। আশা করি এবার আপনারা শোধরাবেন, আর যদি নাও শোধরান আমি তো এর ব্যবস্থা নেব, লিগাল স্টেপ নেব। আপনাদের ওয়েবসাইট কী করে বন্ধ করতে হয় ওটা আমার জানা আছে। যাই হোক, তো এটা কেউ কেউ জানে, আমার যারা ভিউয়ার্স আছে এই ভিডিও দেখবে তারাও নিশ্চয়ই কেউ কেউ জানবে। আমি তার নামটা বললাম না, আমাকে এক দুজন সচেতন করেছে বিষয়টায়। তো যে ওয়েবসাইট আমার এই রিপোর্টিংগুলো নিয়ে কপি পেস্ট করে নিজেদের নামে চালাচ্ছেন, সাবধান, একটু লজ্জা থাকা উচিত, আর করবেন না এরকম। আচ্ছা, আমিও কিন্তু এই ভিডিওগুলো বানাই, বিভিন্ন তথ্য সংগ্রহ করে, আমি কাউকে কপি পেস্ট করি না। কিন্তু আপনারা সত্যি কি নির্লজ্জের মতো কপি পেস্ট করছেন আমার সমস্ত কারেন্ট টপিকের উপরে নিউজপেপার রিপোর্টিংগুলো, সত্যি খুব লজ্জার। যাই হোক, সরি, এই কথাটা একটু মানে কি বলবো, আর দুঃখ পেয়ে রাগ করেই বললাম। তো আসল জায়গায় আমরা ফিরে যাই। তো এর জন্য যেটা আমাদের করতে হবে, একটা হেডিং তো দিতে হবে, অ্যাব্রোগেশন অফ আর্টিকেল। অ্যাব্রোগেশন মানে হচ্ছে প্রত্যাহার করা, ঠিক আছে, তুলে নেওয়া, অফ আর্টিকেল 370 বাই স্পেশাল করেসপন্ডেন্ট কলকাতা, আগস্ট। এগুলো অনেক পুরনো কথা, এগুলো বারবার বলে থাকি, আবার একটু বলি। অনেকে মনে করছে যে এই যে টাইটেলটা দেওয়া হবে সেই টাইটেলটায় কি আন্ডারলাইন করা হবে? হ্যাঁ, আন্ডারলাইন করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আরেকটা কথা, অনেকে বলে যে বিভিন্ন রঙের কালি ইউজ করবো কিনা, না, একদম করবেন না। কালো কালি বা নীল কালি দিয়ে যেমন লিখতে বলে তেমনই লিখতে হবে, তোমরা লিখবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আন্ডারলাইন এই যে করবার যে প্রয়োজনীয়তা কিন্তু এখানে আছে, কিন্তু ভিন্ন কালারের কালি ইউজ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। বাই স্পেশাল করেসপন্ডেন্ট এটা হবে। তারপরে হচ্ছে কলকাতা, আগস্ট 16, 2020। আচ্ছা, দেখো এবারে আমাদের যে মূল যে নিউজপেপার রিপোর্ট রাইটিংটা, সেইটা শুরু করবার আগে এটা বলি, এটা তো সাংবিধানিক অনেক ব্যাপার, কিছু কিছু কঠিন কঠিন টার্মের মধ্যে ঢুকে থাকবে, সেগুলো কিন্তু তোমাদের যদি কঠিন মনে হয় আমি কিছু অংশ বাদ দিতে তোমাদের রিকমেন্ড করবো, সে পরে। আগে আমরা দেখি যে কীভাবে করা যায়। মোটামুটি 200 থেকে 2-4টে শব্দ বেশি হয়েছে, ওই 210, 12, 13টা এরকম শব্দ হয়েছে। তো লিখতে লিখতে মোটামুটি 220টার কাছাকাছি বোধহয় শব্দ হয়েছে। তো যদি খুব কঠিন মনে হয় সে কিছু শব্দ বাদ দিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে। আর এমনি আমরা 220টা শব্দ পড়ে গেলে পরীক্ষায় হয়তো আমরা লিখতে লিখতে কিছু শব্দ ভুলে গিয়েও 200-র কমে দাঁড়িয়ে যাবে। যাই হোক, মূল যে রিপোর্টিংটা শুরু করছি, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ঠিক আছে। এখানটায় নাম তো আমরা ইউজ নাও করতে পারো, তবে এই ঘটনার সঙ্গে এই প্রেসিডেন্টের নামের একটা বিজড়িত ব্যাপার রয়েছে, এই জন্য আমি নামটা ব্যবহার করেছি কমা দিয়ে। বা এমনি অনেক নিউজ পেপারও কিন্তু শুধু, আমি তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া লিখেছি, রামনাথ কোবিন্দ দিয়ে শুরু করেছিল, ঠিক আছে, সেই সময় যে রিপোর্টিংটা যখন তারা করেছিল। এটা লিখলে কোনো অসুবিধা নেই। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কমা রামনাথ কোবিন্দ, বাই এ পাবলিক নোটিফিকেশান। এই যে বাই এ পাবলিক নোটিফিকেশান, पब्लिक नोटिफिकेशन द्वारा एज पर आर्टिकल 370 क्लॉज 3 एक्चुअली आर्टिकल 370 क्लॉज 3 ताते बोलते सेक्शन 1 এইসবের মধ্যে কিন্তু এটা বলাই ছিল যে প্রেসিডেন্টই আবার একটা নোটিফিকেশন জারি করে এটা চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে তো এর জন্য কোনো স্পেশালি অ্যামেন্ডমেন্ট ফেন্ড এইসবের দরকার ছিল না শুধু জম্মু কাশ্মীরের একটু বলে নিই শুধু জম্মু কাশ্মীরের যে সরকার সেই সরকারের একটা রেটিফিকেশন বা অনুমোদন দরকার ছিল কিন্তু যখন এটা করা হয়েছিল ঠিক সেই সময় জম্মু কাশ্মীরের সরকার ছিল না গভর্নরের হাতে পাওয়া ছিল এবং গভর্নর দিয়ে দিয়েছিল সেই অনুমোদন ঠিক আছে এটা একটু জেনে রাখা আমাদের দরকার আছে তাহলে কী হলো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাই এ পাবলিক নোটিফিকেশনের দ্বারা অ্যাজ পার আর্টিকেল 370 ক্লজ 3 মানে আর্টিকেল 370 ক্লজ 3 দ্বারা মানে এর বলে আর কি একটা পাবলিক নোটিফিকেশনের দ্বারা अच्छा कि बोलते एज पर आर्टिकल 370 क्लज 3 अफ द कन्स्टिट्यूशन अफ इंडिया भारत संविधान आर्टिकल 370 जो क्लज 3 तार शक्ति बोले रामनाथ कोविंद एक पब्लिक नोटिफिकेशन द्वारा ठीक है एबारे कि बोलते ऑन रिकमेंडेशन अफ द पार्लामेंट पार्लामेंटेर रिकमेंडेशन ठीक है पार्लामेंटेर रिकमेंडेशन एइबारे देखो एइखाने बेश कतगुलो कथा आछे जेखान थेके तोमरा जोदि मने हय खूब कठिन हये जाच्छे ताहले बाद दिये दिते पारो जेमन धरो अन पार्लामेंट रिकमेंडेशन अफ द पार्लामेंट एटुकु बाद देওয়া যেতে পারে সেন্টেন্সটা কিন্তু কন্টিনিউ হচ্ছে সেন্টেন্স শেষ হয়নি এখানে কমা রয়েছে ঠিক আছে তাহলে এইটুকু যেটুকু আমি পড়লাম তার মানেটা দাঁড়ালো প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ একটা পাবলিক নোটিফিকেশন জারি করে আর্টিকেল নাম্বার 370 এর যে ক্লজ 3 তার বলে মানে সংবিধানের 370 आर्टिकल क्लज 3 बोले और पार्लामेंटेर रिकमेंडेशने माने पार्लामेंटेर सुपारिशे ठीक है सुपारिशे कि करे डिक्लेयार्ड घोषणा करेछिलेन देखो तीनटे डट माने कन्टिन्यू होच्छे सेंटेंस शेष होयनि किन्तु डिक्लेयार्ड घोषणा करेछिलेन एटा पास्ट इनडेफिनिट टेंसेई आमरा लिखे जाबो ब्यापारटा टोटाल जे रिपोर्टिंगटा लिखबो द एब्रोगेशन अफ प्रोविशन्स एब्रोगेशन माने होच्छे प्रत्याहार करा तुले नेওয়া द प्रोविशन्स माने सुयोग सुविधा अफ आर्टिकल 370 अफ द कन्स्टिट्यूशन कन्स्टिट्यूशन माने भारतेर जे कन्स्टिट्यूशन एर आगे कन्स्टिट्यूशन आमरा उल्लेख करेछि भारतेर कन्स्टिट्यूशन ताहले भारतेर जे संविधान तार 370 नम्बर धारार जे प्रोविशन माने सुयोग सुविधा कमा दिये बोलछे हुई जा कोन सुयोग सुविधा एकाधिक कथा एर मध्य बला आछे विभिन्न क्लज आछे एर मध्य जे सुयोग सुविधा बोलछे हुईज जे सुयोग सुविधा गेव दियेछिलो स्पेशल स्टैटास एकटा विशेष स्टैटास दियेछिलो टू जम्मू एंड काश्मीर के जे स्पेशल स्टैटास दियेछिलो ओई 370 धारार जम्मू काश्मीर के स्पेशल स्टैटास देवार जे धारा सेइटा एब्रोगेशन होयेछे ठीक आछे 370 धारार 1, 2, 3 एसब विभिन्न क्लज आछे एकटा क्लजर मध्य এই জম্মু কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস দেওয়া ছিল আরেকটা ক্লজের মধ্যে বলা ছিল যে এটা খুব টেম্পোরারি ট্রানজিশন সেটা পরে আসছি ঠিক আছে তো সেখানে পাবলিক নোটিফিকেশন জারি করে রাষ্ট্রপতি আবার বলেছেন যে ওই যে যে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হচ্ছে জম্মু কাশ্মীরকে সেটা অ্যাব্রোগেট করা হচ্ছে অ্যাব্রোগেট করা মানে প্রত্যাহার করা বা তুলে নেওয়া হচ্ছে ঠিক আছে অন টুয়েসডে এই ডেটটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে অন টুয়েসডে আগস্ট 6, 2019 ঠিক আছে तो मोटामुटी ये डेटे किन्तु उन्हीं बोधाय सही करेछिलेन एबं ओटा बेरियेछिलो गेजेटे सेई जोन्नो ये डेटटा लेखा होयेछे ये डेटटा कोथाओ कोथाओ कोनो कोनो निउजपेपारे 7ও आछे ठीक आछे वेडनेसडे আগস্ট 7ও किन्तु आछे कोथाओ कोथाओ যাই হোক সেটা বিষয় না ডেটটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টরটা আমি লিখতে পারছি কিনা বা আমরা লিখতে পারছি কিনা তো তাহলে যদি খুব কঠিন মনে হয় তাহলে একটু সোজা করে দিই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রামনাথ কোবিন্দ এটা তো সোজাই বাই এ পাবলিক নোটিফিকেশন অ্যাজ পার আর্টিকেল 370 ক্লজ 3 অফ कन्स्टिट्यूशन अफ इंडिया जैगागुलो तुम्हारा बद दीते पर एज पर आर्टिकल 370 क्लज इत्यादि बद दिए अन रिकमेंडेशन अफ पार्लामेंट एगुलो तुम्हारा बद दीते पर जो खूब कठिन मन है क्योंकि हमार मन है ये संविधान ये कथागुलो हमें तो अनेक छोटो करेছি एगुलो बोधहয় লাগবে और जो खूब कठिन मन है तेल एगुलो तुम्हारा बद दीते पर ठीक है আর যদি মানে একটু কম বাদ দিতে চাও তাহলে অন রিকমেন্ডেশন অফ পার্লামেন্ট এইটুকু বাদ দিয়ে বাকিটুকু রাখতে পারো তাহলে প্রেসিডেন্ট কোবিন্দ কি বলছেন কি করেছেন পাবলিক নোটিফিকেশন জারি করে 370 ধারা বলে হ্যাঁ আর পার্লামেন্টের রিকমেন্ডেশনে ডিক্লেয়ার করেছেন মানে ঘোষণা করেছেন দ্য অ্যাব্রোগেশন অ্যাব্রোগেশন মানে হচ্ছে কি বললাম রদ করা তুলে নেওয়া প্রভিশনস অফ আর্টিকেল 370 অফ কনস্টিটিউশন হুইচ গেভ স্পেশাল স্ট্যাটাস টু জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরকে বিশেষ সুবিধা দেওয়ার যে 370 নম্বর ধারার যে অংশটুকু সেই অংশটুকু তিনি তুলে নিয়েছেন ঠিক আছে कबे ऑन ट्यूसडे मंगलवारे अगस्त 6, 2019 1900 19 बोलছি কারণ 2019 সালের আগস্ট মাসের 6 তারিখে মঙ্গলবারে তিনি এটা করেছেন, পাবলিক নোটিফিকেশান জারি করে। নোটিফিকেশানটা জারি করেছিল 6 তারিখে, এই জন্যে আমি তারিখটা রেখেছি, ঠিক আছে। তারপরে প্রিভিয়াসলি পূর্বে মানে এর আগে দ্য আর্টিকেল 370 ইন পার্ট 21 এইটাকে রোমান হরফে XX1ও কিন্তু দেওয়া যায়, ঠিক আছে। পার্ট 21 অফ দ্য কনস্টিটিউশন মানে 370 নম্বর ধারা, যেটা আমাদের সংবিধানের যে পার্টগুলো অংশগুলো রয়েছে তার 21 নম্বর মানে 1/20 অংশে, আচ্ছা, এটা বর্ণিত ছিল। এবং সেটা কেমন ছিল? টেম্পোরারি মানে অস্থায়ী, ট্রানজিশনাল পরিবর্তনশীল অ্যান্ড স্পেশাল প্রভিশনস। এই যে এই জায়গাটায় আমি কোটেশনের মধ্যে লিখিনি বলে এখানে কিন্তু একটা এস ছিল, মূল যে জায়গা সেখানে এস ছিল, কোটেশন লিখিনি, আমি স্পেশাল প্রভিশন করেছি, ঠিক আছে। এখানে তোমরা একটা এস জুড়ে দিতে পারো, কারণ মূল জায়গায় এটা একটা এস জোড়া আছে। তাহলে কী বলছে? প্রিভিয়াসলি পূর্বে দ্য আর্টিকেল 370 370 নম্বর ধারা, যা ভারতীয় সংবিধানের 21 নম্বর পার্টে আছে, সেটা কেমন ছিল? টেম্পোরারি ছিল, ট্রানজিশনাল ছিল মানে অস্থায়ী ছিল, ট্রানজিশনাল পরিবর্তনশীল ছিল এবং স্পেশাল প্রভিশন ছিল, একটা বিশেষ সুবিধা ছিল, ঠিক আছে। তো এইখানে যেটা বলছে সেটা হচ্ছে এইটা টেম্পোরারি, অস্থায়ী, ট্রানজিশনাল, পরিবর্তনশীল মানে 370-এর মধ্যে এটা বলা ছিল, এটা টেম্পোরারি, এটা ট্রানজিশনাল পরিবর্তনশীল বলা ছিল। এবং এখানে কিন্তু পার্লামেন্টের কোনো অনুমোদন বা বিল পাস করা এইসব ব্যাপার ছিল না, ঠিক আছে। যেটা আমাদের প্রেসিডেন্ট মানে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট একটা পাবলিক নোটিফিকেশান জারি করেই এটা পরিবর্তন করতে পারতেন, এবং সেটা আমাদের দেশ স্বাধীন হওয়ার বা সংবিধান হওয়ার, রিপাবলিক হওয়ার বহুদিন পরে এটা হলো। এবং অনেকে মনে করছেন যে এটা আমাদের ভারতবর্ষের যে অখণ্ড ইউনিটির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক দিক বলা চলে, তার কারণ সারা ভারতবর্ষের প্রত্যেকটি অঙ্গরাজ্যের একই নিয়ম, একই আইন হওয়া উচিত বলে অনেকেই মনে করেন, কিছু সেপারেটিস্ট ছাড়া। সেই জন্য এটা একটা ঐতিহাসিক ব্যাপার, অনেকে মনে করছেন এটা আরও আগে করা যেতে পারত। যাই হোক, সেটা বিতর্কিত বিষয়, আমরা ওটায় যাব না। আমাদের মূল যে রিপোর্ট, সেই রিপোর্টটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। মুশকিল হচ্ছে এখানে কিছু কঠিন কঠিন সাংবিধানিক শব্দ দেওয়া আছে, এগুলো কিন্তু লিখে লিখে মুখস্থ করতে হবে, নইলে কিন্তু হবে না, ঠিক আছে। নেক্সট, এটা ফার্স্ট প্যারা হয়ে গেল। সেকেন্ড প্যারা কী বলছে? উইথ দ্য অ্যাব্রোগেশন অফ দ্য আর্টিকেল মানে এই যে আর্টিকেল 370 এর অ্যাব্রোগেশন মানে এটা রদ করার সঙ্গে সঙ্গে অল প্রভিশনস, অল প্রভিশনস মানে সমস্ত প্রভিশনগুলো অর্থাৎ সমস্ত দিকগুলো, সুযোগ সুবিধা বা অন্যান্য দিকগুলো অফ দ্য কনস্টিটিউশন, আচ্ছা এটা এস না, কনস্টিটিউশন কন্টিনিউড শুরু হয়ে গেল টু বি অ্যাপ্লিকেবল প্রযোজ্য হতে ইন জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে মানে এই অ্যাব্রোগেশন যেই হলো, অর্থাৎ এই 370-এর এই জম্মু কাশ্মীর স্পেশাল স্ট্যাটাসটা যেই তুলে নেওয়া হলো, তখন সংবিধানের যে বাকি সমস্ত প্রভিশন, এর আগে পর্যন্ত কী ছিল? সংবিধানের সমস্ত প্রভিশন জম্মু কাশ্মীরের যে স্টেট ছিল সেই স্টেটে লাগু হতো না বা প্রযোজ্য হতো না। এরপর থেকে কী হলো? কারণ ওদের স্পেশাল স্ট্যাটাস দেওয়া ছিল। আর এরপর থেকে কী হবে? সংবিধানের সমস্ত প্রভিশন কন্টিনিউড শুরু হয়ে গেল টু বি অ্যাপ্লিকেবল মানে প্রযোজ্য হতে ইন জম্মু কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীরের এবার প্রযোজ্য হতে শুরু করলো আমাদের সংবিধানে যা যা আছে সব কিছু। লাইক অল আদার ইন্ডিয়ান স্টেটস ভারতের অন্য রাজ্যগুলির মতো, লাইক মানে মতো, অল আদার মানে আদার মানে অন্য, অল আদার মানে অন্য সব, ইন্ডিয়ান স্টেটস ভারতীয় যে অন্য সব রাজ্যগুলির মতো জম্মু কাশ্মীরেও সংবিধানের সমস্ত প্রভিশনগুলো, এই যে অল প্রভিশনস মানে সমস্ত প্রভিশন অর্থাৎ সমস্ত আইন কানুন প্রযোজ্য হতে শুরু করলো। স্ট্রেন্থেনিং, স্ট্রেন্থেনিং মানে হচ্ছে শক্তিশালী করে ইউনিটি মানে একতা আমাদের আরও শক্তিশালী হলো। যেখানে শুধুমাত্র একটি রাজ্য বিশেষ সুবিধা ভোগ করতো, সেখানে অন্য রাজ্যগুলো অন্য মানে দ্বিচারিতা হতো বলে অন্য রাজ্যের অন্য চিন্তাভাবনা হতেই পারতো, সেক্ষেত্রে আমাদের যে ইউনিটি আছে সেই ইউনিটিটা কিন্তু খর্ব হতো। এখানে ইউনিটির স্ট্রেন্থেনিং হচ্ছে মানে আরও শক্তিশালী হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাও একটা বড় সেন্টেন্স, আর একবার দেখিয়ে দিই, বলে দিই। উইথ অ্যাব্রোগেশন অফ দ্য আর্টিকেল মানে আর্টিকেলটা অ্যাব্রোগেশনের সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই আর্টিকেলটা যে জম্মু কাশ্মীরের সুযোগ সুবিধা দেওয়া হতো সেটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে অল প্রভিশনস সমস্ত দিকগুলো অফ দ্য কনস্টিটিউশন, এই এসটা বাদ যাবে, এটা টাইপিং মিস্টেক, অফ দ্য কনস্টিটিউশন মানে সংবিধানের সমস্ত আইন কানুন নিয়ম কন্টিনিউড টু বি অ্যাপ্লিকেবল মানে প্রযোজ্য হতে শুরু করলো in Jammu and Kashmir. Jammu Kashmire, like moto, all other Indian states, onno shob রাজ্যের মতো অন্য সব ভারতের রাজ্যের মতো স্ট্রেংথেনিং ইউনিটি মানে ইউনিটি মানে একতা একতাকে আরও শক্তিশালী করে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট বলছে দ্য স্টেট ফ্ল্যাগ অ্যান্ড কনস্টিটিউশন অলসো লস্ট ইটস অফিশিয়াল স্ট্যাটাস স্টেট ফ্ল্যাগ অ্যান্ড কনস্টিটিউশন অফ জম্মু কাশ্মীর লিখতে পারতে শব্দ বেশি হয়ে যাবে বলে লিখিনি এখানে বোঝাই যাচ্ছে জম্মু কাশ্মীরেরই হবে जम्मू काश्मीर एक आलदा स्टेट फ्लैग छिलो एवं एक कन्स्टिट्यूशन छिलो अलसो लस्ट सेटाओ हारालो इट्स अफिशियल स्टैटास एटार अफिशियल स्टैटास माने एर जे अफिशियल स्टैटास माने होच्छे एखाने जे सरकारी शक्ति छिलो तार आर कि सेटा से हारालो ठीक आछे सरकारी बैधता छिलो सेटा से हारालो तारपरे कि बोलछे सिटीजेंस अफ इंडिया भारतवर्षेर अधिवासी जारा रिसाइडिंग जरा बसबास करछे आउटसाइड द स्टेट ए स्टेटर बाइरे जरा बसबास करछे बिकेम एबल तारा एबल हलो अर्थात तारा एबारे पारबे कि पारबे टू बाई किनते लैंड जमी किनते इन जम्मू एंड काश्मीर जमी किनते पारबे एतदिन पारतो ना एंड स्टार्ट ए बिजनेस एबं बिजनेसओ सेखाने करते पारबे एज एब्रोगेशन एज माने जेहेतु एब्रोगेशन माने होच्छे एई जे एब्रोगेशन आर्टिकलटाके तुले नेওয়া हलो अलसो रिभोक्ड रिभोक्ड मानेও হচ্ছে তুলে নেওয়া ঠিক আছে দ্য আর্টিকেল 35A আর্টিকেল 35A তে ছিল হচ্ছে জম্মু কাশ্মীরের যে জমি কেউ কিনতে পারবে না ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো এই আর্টিকেল 370 যখনই ওই স্পেশাল স্ট্যাটাসটা রদ করে দেওয়া হলো তখন অটোমেটিক্যালি আর্টিকেল 35A টাও রদ হয়ে গেল এবং তার ফলে কি হলো जम्मू काश्मीर बाहरे भारतवर्षे जे समस्त अधिवासीरा आछे तारा जम्मू काश्मीर जमी किनते पारबे आर कि पारबे व्यवसा शुरू करते पारबे एर फले कि होबे इकोनमिक डेवलप होते पारे ठीक आछे इकोनमिकली राज्य डेवलप होते पारे बाहरे थेके इनभेस्टमेंट जेते पारबे ठीक आछे एटा किन्तु अर्थनैतिक भावे जम्मू काश्मीरेर जोन्नो एकटा भालो दिक ताहले आरेकबार देखि लाइनटा लाइनगुलो बेश एकटु कठिन कठिन सिटीजेंस अफ इंडिया भारतेर जनगण रिसाइडिंग आउटसाइड द स्टेट माने एई राज्येर बाहरे जारा बसबास करछे बिकेम एबल तारा एबार सक्षम हलो टू बाई लैंड जमी किनते इन जम्मू काश्मीर जमी किनते सक्षम हलो एंड स्टार्ट एवं एई टूटा एई जे टू बाई जमी किनते बाई माने केना टू बाई माने किनते एई टूटा किन्तु कमन कार कार क्षेत्रे बाइर क्षेत्रे एबं स्टार्टेर क्षेत्रे स्टार्ट माने शुरू करा माने शुरू करते बिजनेस ताहले जमी किनते एबं बिजनेस शुरू करते तारा सक्षम हलो केन एई आर्टिकल 35A रिभोक हो गेल बा एब्रोगेट हलो ताई ठीक आछे एखाने आमादेर सेकेंड पैरा शेष होच्छे थार्ड पैरा जाच्छी द कान्ट्री माने भारतवर्षेर कथा बला होच्छे इमिडिएटली संगे संगे द कान्ट्री इमिडिएटली उइटनेसड उइटनेस करेछिलो माने देखेछिलो एखाने उइटनेस करेछिलो माने एखाने देखेछिलो कि देखेछिलो स्ट्रंग प्रोटेस्ट माने खूब शक्तपोक्त प्रोटेस्ट माने होच्छे कि विक्षोभ देखेछिलो ठीक आछे प्रतिबाद देखेछिलो अफ ফিউ সেপারেটিস্টস কিছু নগণ্য সংখ্যক সেপারেটিস্ট যারা তাদের বিক্ষোভ দেখেছিল ঠিক আছে অব জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু কাশ্মীরের কিছু নগণ্য হাতে গোনা দু চারটে সেপারেটিস্ট যারা আছে তাদের বিক্ষোভ দেখেছিল অ্যান্ড অলসো সেলিব্রেশন এবং আরও উইটনেস করেছিল আমার দেশ কি উইটনেস করেছিল অলসো সেলিব্রেশন আরও সেলিব্রেশন উইটনেস করেছিল বাই মেনি ন্যাশনালিস্টস অনেক জাতীয়তাবাদী যারা ठीक है जरा सेपारेटिस्ट नय जरा जातीयतावादी तारा एटा सेलिब्रेट करेछिलो जे ना सारा देशेर कन्याकुमारी थेके शुरू करे काश्मीर पर्यन्त एक ही आईन बलवत् हलो सेई जोन्नो तारा सेलिब्रेट करे माने आनंद करेछिलो ब्यापारटा एरकम ठीक है कारा करेछिलो न्याशनलिस्टरा आर प्रोटेस्ट कारा करेछिलो सेपारेटिस्टरा ठीक है एखाने एई ब्यापारटाके एकटु नगण्य करा हयेछे सेपारेटिस्टेर संख्या बड़ो कम एइभावे धरा हयेछे तारপরে কি বলছে द रिएक्शन माने प्रतिक्रिया अर्थात प्रतिक्रिया अफ द प्रोटेस्टार्स ये प्रोटेस्टार्स जरा तादेर जे प्रतिक्रिया अर्थात तादेर जे प्रतिबादटा इन काश्मीर काश्मीरेर क्षेत्रे तादेर जे प्रतिबाद इन काश्मीर भ्यालीते तादेर जे प्रतिबाद वाज इफेक्टिवली माने धरो साफल्येर संगे रिड्यूस्ड कमिये आना हयेछिलो टू बी साइलेंट एटा एकदम चुप करिये देवा हयेछिलो बिकज अफ कारणे किसेर कारणे काट अफ विच्छिन्न करे देवा हयेछिलो कम्युनिकेशन जोगाजोग विच्छिन्न करा हयेछिलो एखाने अनेक किछुई विच्छिन्न करा हयेछिलो ইন্টারনেট টেলিকমিউনিকেশন এরকম কিছু বিচ্ছিন্ন করা হয়েছিল। আমি শুধু এখানে যোগাযোগ লিখেছি, ও শব্দ অনেক বেশি হয়ে যাবে তাই। যোগাযোগের মধ্যে কিন্তু এই সবগুলোই মোটামুটি পড়ছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট বন্ধ হয়ে গেলে সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যাবে, যোগাযোগটা বন্ধ হয়ে যাবে, এখানকার খবর ওখানে পৌঁছাবে না, মানুষের মধ্যে ক্ষোভের বাতাবরণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে যেতে পারবে না, এই যে ব্যাপারগুলো সেইগুলোর কথা বলছি। তাহলে সেন্টেন্সটা আরেকবার আমরা দেখি। দ্য রিয়াকশন, রিয়াকশন মানে প্রতিক্রিয়া, কার প্রতিক্রিয়া? অফ দ্য প্রোটেস্টার্স, মানে যারা প্রতিবাদ করছিল তাদের যে প্রতিক্রিয়া, ইন কাশ্মীর ভ্যালি, কাশ্মীর ভ্যালিতে তাদের যে প্রতিক্রিয়া, ওয়াজ ইফেক্টিভলি রিডিউসড, সাফল্যের সঙ্গে সেটা কমে গেছিলো, টু বি সাইলেন্ট, এবং একদম চুপচাপ হয়ে গেছিলো, বিকজ অফ, কারণে, কাট অফ মানে বিচ্ছিন্ন হওয়ার জন্যে, কমিউনিকেশন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য, অ্যান্ড দ্য রিপোর্টেড অ্যারেস্ট, রিপোর্টেড অ্যারেস্ট মানে রিপোর্ট করা হয়েছিল, অর্থাৎ বিভিন্ন পত্রপত্রিকায় এটা বেরিয়েছিল, দ্য রিপোর্টেড মানে যেটা রিপোর্ট করা হয়েছিল, দ্য রিপোর্টেড অ্যারেস্ট, হ্যাঁ এই রিপোর্টেডটা কিন্তু এখানে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে, দ্য রিপোর্টেড অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা হয়েছিল কাকে? ইনুমারেবল কাশ্মীরি প্রোটেস্টার্স, ইনুমারেবল কাশ্মীরি প্রোটেস্টার্স মানে ইনুমারেবল মানে হচ্ছে অসংখ্য, ঠিক আছে, অসংখ্য কাশ্মীরি প্রোটেস্টার্স। আমি সম্ভবত আমফান নিয়ে যে নিউজ পেপার রিপোর্টিংটা তোমাদের দিয়েছিলাম তার মধ্যে এই ইনুমারেবল শব্দটা ব্যবহার করতে গিয়ে ইননাম্বারেবল লেখা হয়ে গেছে, এটা তখন বলেও দিয়েছিলাম, তবু আরেকবার আমি বলে দিলাম, ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নিও। আমফান যে নিউজ পেপার রিপোর্ট সেখানটাতে কিন্তু একটা ভুল হয়েছিল অনিচ্ছাকৃত, এটা ইনুমারেবল হবে, এখানে যা আছে ওইটা হবে, ঠিক আছে। তাহলে ইনুমারেবল কাশ্মীরি প্রোটেস্টার্স মানে অসংখ্য কাশ্মীরি যে সমস্ত প্রোটেস্টার্স তাদের অ্যারেস্ট করা হয়েছিল, ইনক্লুডিং তার মধ্যে ছিল দ্য ফর্মার চিফ মিনিস্টার্স, মিনিস্টার কিন্তু না, এখানে দেখো এসটা লিখেছিস, মিনিস্টার্স ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি দুজনকেই অ্যারেস্ট করা হয়েছিল, হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল, ঠিক আছে, সেই জন্য মিনিস্টার্স লেখা হয়েছে, এখানে নাম টাম লিখে শব্দ বাড়ানো হয়নি, এতেই হবে, এতেই এটা লিখলেই কিন্তু হয়ে যাবে। তাহলে কি বলছে? অ্যান্ড দ্য রিপোর্টেড অ্যারেস্ট, আচ্ছা এই যে বিকজ অফ কারণে, প্রোটেস্টারদের প্রোটেস্ট কমে গেল বা সাইলেন্ট হয়ে গেল কেন? বিকজ অফ কারণে, কিসের কারণে? কাট অফ বিচ্ছিন্ন হওয়ার জন্যে, কমিউনিকেশন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্যে, অ্যান্ড দ্য রিপোর্টেড অ্যারেস্ট এবং যে অ্যারেস্ট রিপোর্ট করা হয়েছিল, অর্থাৎ বিভিন্ন পত্রপত্রিকায় যে অ্যারেস্টের কথা বেরিয়েছিল, ঠিক আছে, ইনুমারেবল কাশ্মীরি প্রোটেস্টার্স অসংখ্য কাশ্মীরি প্রতিবাদকারী তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ সংবাদপত্রে রিপোর্টেড হয়েছিল, ইনক্লুডিং তার মধ্যে ছিল ফর্মার চিফ মিনিস্টার্স অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু কাশ্মীরের যারা ফর্মার মানে প্রাক্তন, প্রাক্তন চিফ মিনিস্টার্সরাও ছিল দুজন, অ্যান্ড এ ফিউ এমএলএজ এবং বেশ কিছু সংখ্যক এমএলএও ছিল, ঠিক আছে, এমএলএর সঙ্গে দেখো একটা এস জোড়া হয়েছে, ঠিক আছে, এমএলএস। তাহলে আশা করি বুঝতে পেরেছো। প্যারাগ্রাফটা আরেকবার একটু তাড়াতাড়ি পড়ে দিই। দ্য কান্ট্রি ইমিডিয়েটলি উইটনেস স্ট্রং প্রোটেস্ট অফ ফিউ সেপারেটিস্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড অলসো সেলিব্রেশন বাই মেনি ন্যাশনালিস্ট। ইমিডিয়েটলি মানে ওই ঘটনার পরপরই, তাহলে ওই ঘটনার পরপরই দেশে দেখা গেছিল, উইটনেস মানে দেখা গেছিল, এটা পাস্ট ইনফিনিটিভ টেন্সেই রয়েছে, স্ট্রং প্রোটেস্ট খুব জোরদার প্রতিবাদ, অফ ফিউ সেপারেটিস্ট কিছু নগণ্য সংখ্যক সেপারেটিস্ট মানে বিচ্ছিন্নতাবাদী তাদের প্রতিবাদ দেখা গেছিল, জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের প্রতিবাদ দেখা গেছিলো, অ্যান্ড অলসো সেলিব্রেশন এবং আরও আনন্দ করে অনুষ্ঠান করেছিল, বাই মেনি ন্যাশনালিস্ট অনেক জাতীয়তাবাদী যারা অখণ্ড ভারতকে চায় তারা এটা সেলিব্রেট করেছিল, অর্থাৎ বেশ আনন্দের সঙ্গে উপভোগ করেছিল। তারপরে কি বলছে? দ্য রিয়াকশান অফ দ্য প্রোটেস্টার্স ইন কাশ্মীর ভ্যালি, কাশ্মীর ভ্যালির যে প্রোটেস্টার্স যারা প্রতিবাদী যারা তাদের যে রিয়াকশান, ওয়াজ ইফেক্টিভলি রিডিউসড, এটা সাফল্যের সঙ্গে কমে একদম চুপচাপ হয়ে গেছিলো, রিডিউস টু বি সাইলেন্ট একদম চুপচাপ হয়ে গেছিলো, বিকজ অফ কারণে, এই বিকজ না, বিকজ অফ মানে কারণে, কিসের কারণে? কাট অফ কমিউনিকেশান যোগাযোগ বিচ্ছিন্নের কারণে, অ্যান্ড দ্য রিপোর্টেড অ্যারেস্ট এবং গ্রেপ্তার হওয়ার কারণে, কাদের গ্রেপ্তার? অফ ইনুমারেবল কাশ্মীরি প্রোটেস্টার্স, কাশ্মীরি অসংখ্য প্রোটেস্টারদের গ্রেপ্তার হওয়ার কারণে, ইনক্লুডিং তার মধ্যে কে ছিল? ফর্মার চিফ মিনিস্টার্স অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীও ছিল, অ্যান্ড এ ফিউ এমএলএস এবং বেশ কিছু সংখ্যক এমএলএও ছিল। ফোর্থ প্যারাগ্রাফ। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করতে পারি, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আর আরও একবার আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি, যে ওয়েবসাইটটা আমার এই ভিডিওগুলো টোটালি কপি পেস্ট করছেন, কমপ্লিটলি কপি পেস্ট করছেন, টোটালি না, বেশ 4-5টা ভিডিওর পিডিএফ আপনারা বের করেছেন কপি পেস্ট করে, তাদেরকে আমি আবারও কিন্তু ওয়ার্নিং দিচ্ছি, সাবধান, আমি কিন্তু এরপরে লিগাল স্টেপ নেব। আপনাদের লজ্জা হওয়া উচিত এরপরেও যদি আপনারা কপি পেস্ট করেন। আচ্ছা, ফোর্থ প্যারাগ্রাফে কি বলছে? যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ধরনের মন্তব্য এখানে করা। তোমরা বুঝতেই পারছো এত খেটে একটা ভিডিও বানিয়ে সেটা যদি কেউ কপি পেস্ট করে পুরোপুরি তাদের নামে চালায় কতটা রাগ হবে। তুমি যদি মানে আমার জায়গায় নিজেকে একটু বসাও, বসিয়ে একটু ভেবে দেখো। আমিও দু চারটে ভুল করে ফেলি, আমি সেটা স্বীকারও করি, পরে তোমাদের বলেও দিই কমেন্ট সেকশানে যে এইখানে এই ভুলটা হয়েছে। আমার অনেক ভিউয়ার্সরা আছেন যারা আমার চেয়ে অনেক বেশি জানেন, যারা আমাকে অনেক ভালো সাজেস্ট করেন, তাদের আমি সাজেশানগুলো সবসময় গ্রহণ করি, অ্যাপ্রিসিয়েট করি। আবার অনেকে আছে যারা জানতে চায় তাদেরকে যতটা পারি জানানোর চেষ্টা করি। ঠিক আছে, আমারও দু চারটে ভুলভ্রান্তি হয়, সেই ভুলভ্রান্তিগুলো তাদের কাছ থেকে আমি শিখি, প্রতিনিয়ত শিখি। কিন্তু কপি পেস্ট, আমি এত খেটে একটা জিনিস বানাচ্ছি সেটাকে কপি পেস্ট করে নিজেদের নামে চালিয়ে দিচ্ছে, এ হেন মানে কী আর বলবো, এটা খুব জঘন্য নোংরা অন্যায়, তীব্র প্রতিবাদ করি আমি। যাই হোক, ফোর্থ প্যারা যেটা ফলোয়িং মানে এর পরের ঘটনা যেটা দ্য রিভোকেশান, এই রিভোকেশানের পরের ঘটনা অব দ্য স্পেশাল স্ট্যাটাস অব জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে যে স্পেশাল স্ট্যাটাস যেটা ছিল, বিশেষ অধিকার আর কি, সুযোগ সুবিধা, সেটা রিভোকেশানে সেটা যখন উইথড্র করে নেওয়া হলো, অর্থাৎ তার সেটা যখন তুলে নেওয়া হলো, তারপরেই ফলোয়িং মানে তারপরেই যে ঘটনাটা ঘটলো দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার সিকিওর্ড মানে কী করলো, নিশ্চিত করলো, এখানে সুনিশ্চিত করলো। কী সুনিশ্চিত করলো? সবই কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিট করা হয়েছে। দ্য পার্লামেন্টস অ্যাপ্রুভাল, পার্লামেন্টের অ্যাপ্রুভাল মানে অনুমোদন সুনিশ্চিত করলো। কী ব্যাপারে? এই অ্যাপ্রুভাল টু, এরপরে কিন্তু নাউন বসিয়েছি, ঠিক আছে, এই টু, অ্যাপ্রুভাল টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান, ঠিক আছে। এরপরে আমাদের নাউন ফর্ম বসে, ঠিক আছে, কোথাও আবার প্রেজেন্ট পার্টিসিপেল বসে ইত্যাদি। তাহলে কী বলছে? ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিকিউরড পার্লামেন্টস অ্যাপ্রুভাল, মানে পার্লামেন্টের অ্যাপ্রুভাল সুনিশ্চিত করেছে। কোন ব্যাপারে? একটু বাইফার্কেশন মানে হচ্ছে দুভাগে বিভক্ত করা, ঠিক আছে, দ্বিধা বিভক্ত করা। অফ দ্য স্টেট, এই জম্মু কাশ্মীর স্টেটকে দুটো ভাগে ভাগ করা, ইন্টু টু ইউনিয়ন টেরিটরিজ, দুটো ইউনিয়ন টেরিটরিজকে ভাগ করেছিল জম্মু অ্যান্ড কাশ্মীর, এইটা একটা নাম, আর লাদাখ এটা আরেকটার নাম, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। কিছু অপ্রয়োজনীয় কথা বলতে হলো ওই ওয়েবসাইট যারা আমার ভিডিওটা কপি পেস্ট করছে তাদের জন্য, তো সেই জন্য আমি দুঃখিত। শুধু তাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্যে ভিডিওর মধ্যে আমি কথাগুলো বললাম, সেই জন্য আমি দুঃখিত, আবারও বলছি। তো এই লাইনটা আমি আরেকবার একটু বলে দিই। ফলোয়িং দ্য রিভোকেশন অফ দ্য স্পেশাল স্ট্যাটাস, ফলোয়িং মানে হচ্ছে ঠিক তার পরে, কিসের পরে? তার ফলোয়িং মানে ঠিক তার পরে না, পরে। দ্য রিভোকেশন অফ স্পেশাল স্ট্যাটাস অফ জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাসটা রিভোক করার পরে, অর্থাৎ তুলে নেওয়ার পরে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার সিকিওর মানে হচ্ছে নিশ্চিত করেছিল। দ্য পার্লামেন্টস অ্যাপ্রুভাল, পার্লামেন্টের অ্যাপ্রুভাল, পার্লামেন্ট মানে হচ্ছে আমাদের দুইটা রাজ্যসভা, দুটো যে রাজ্যসভা লোকসভা, দুটোকে একসাথে পার্লামেন্ট বলছে, ঠিক আছে। পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিয়েছিল টু বাইফার্কেশন, অ্যাপ্রুভাল টু মানে অ্যাপ্রুভালটা হয়েছিল, অ্যাপ্রুভালের পরে হচ্ছে টু প্রিপোজিশান, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান, বাইফার্কেশন মানে দ্বিধা বিভক্ত করেছিল অফ দ্য স্টেট, এই স্টেটটাকে, ঠিক আছে, ইন্টু টু ইউনিয়ন টেরিটরিজ, আগে তো রাজ্য ছিল, এবার দুটো ইউনিয়ন টেরিটরিজ হলো, মানে স্টেট নয়, ইউনিয়ন টেরিটরিজ, একটার নাম জম্মু কাশ্মীর আর একটার নাম হচ্ছে লাদাখ। তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীর একটার নাম, একটার নাম হচ্ছে লাদাখ, ঠিক আছে। এইটুকু থাক, আর তো বেশি করা যাচ্ছে না, 200টাও বেশি শব্দ হয়ে গেছে। তো তোমাদের শুধু একটা কথা বলার এখানে, যে মূল রিভোকেশন বা অ্যাব্রোগেশন সেটা কিন্তু প্রেসিডেন্সিয়াল নোটিফিকেশানেই হয়েছিল, ওর জন্য পার্লামেন্টের কোনো অনুমোদনের দরকার হয়নি, রিকমেন্ডেশান ছিল একটা, কিন্তু তার ঠিক পরবর্তীকালে, এটা কিন্তু পরে হয়েছিল, পরে এই জম্মু কাশ্মীরকে ভেঙে জম্মু কাশ্মীরের লাদাখ করা হয়েছিল, ঠিক আছে। এইটার জন্য একটা বিল পাস করতে হয়েছিল, কিন্তু ওই প্রেসিডেন্সিয়াল নোটিফিকেশানের জন্য কিন্তু কোনো বিলের দরকার হয়নি, ঠিক আছে। তো ওটার জন্য বিলের দরকারও হতো না, ওখানে তো বলাই ছিল যে প্রেসিডেন্ট নোটিফিকেশান জারি করলেই হবে। শুধুমাত্র যেটা ছিল সেটা হচ্ছে, দেখো, শুধুমাত্র যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে প্রেসিডেন্টের যে নোটিফিকেশান জারি করেছিলেন সেটা অনুমোদন করতে হতো, সেটা এখানে আর বলা হয়নি। এত কিছু বলতে গেলে না অনেক শব্দ হয়ে যাবে, শুধু তোমাদের জানিয়ে রাখছি, ওটা যে স্টেটের জন্য এই স্পেশাল স্ট্যাটাস দেওয়া ছিল সেই স্টেটের সরকারের একটা, সোজা বাংলা কথায় বললে, র্যাটিফিকেশান, অনুমোদন দরকার, মানে পরে অনুসমর্থন দরকার। তো তখন জম্মু কাশ্মীরে, আগেও বলেছি আরেকবার বলছি, জম্মু কাশ্মীরে তখন সরকার ছিল না, ঠিক আছে, তখন গভর্নর রুল করছিল। তো গভর্নর সেই জম্মু কাশ্মীরের সরকারের সেই যে আর কি অনুমোদন সেটা কিন্তু তিনি দিয়ে দিয়েছিলেন, সহজেই দিতে পেরেছিলেন, কারণ তখন সরকার ছিল না, ওখানে কোনো ইলেকটেড সরকার ছিল না, যার কারণে এটা অতি সহজেই সম্ভব হয়েছিল। ঠিক আছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, সেটা অন্য কথা। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিও। কমেন্ট করে জানিও তোমাদের কি সুবিধা অসুবিধা বা আর কী লাগবে। ঠিক আছে।